বাঁকুড়ার বিষ্ণুপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার বিষ্ণুপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে সাক্ষী গোপাল পাড়ায় সাক্ষী গোপাল মন্দিরে একটি চুরির ঘটনা নজরে আসে এলাকাবাসীদের। জানা যায়, মন্দিরে 5টি গেট আছে, সেই 5টি গেটের 4টি তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। জানা যায়, সোনা রূপ মিলে প্রায় 5 লক্ষ টাকার গহনা চুরি হয়েছে। মন্দিরের সেবায়েত কালাচাঁদ মোহন জানান, এদিন সকালে তিনি মন্দিরের তালা ভাঙা দেখেন। আজ সকালে আমি ঘুমতে গড়েছি, ঘুমতে ওঠার পর দেখছি যে আবার মন্দিরের তালা ভাঙা, এই সাক্ষী গোপাল মন্দিরে এই সামনে তালা ভাঙা রয়েছে। যে আমার বাড়ির সবাইকে ঘরে লক লাগিয়ে দিয়েছে, লক দরজার লক লাগিয়ে দিয়েছে, কেউ বাড়িতে বেরোতে পারেনি, কিন্তু রাত্রির মধ্যে কেসটা ঘটেছে। আমি সকালে তোমার ঘুমতে উঠে মন্দিরে আসছি, মন্দিরের তালা ভাঙা, মন্দির তালা ভাঙা করে যে সবাইকে ডাকছি, বাড়িতে কেউ বেরোতে পারছে না, সব তো ঘরে লক লাগিয়ে দিয়েছে। এই কী হলো? তখন দাঁড়াচ্ছি আমি খুলে বেরিয়েছি, ও বাবা রে সব শেষ, বা রাধায়ণী গোপাল সাক্ষী গোপাল সব অর্নামেন্ট খুলে নিয়েছে। কোনো অর্নামেন্ট বলে কিছু নাই, গোপালের চিত মুরুলি পায়ের তোড়া সোনার কানে সব চলে গেছে, রাধারানীর সোনার চিক, এগুলো রাধারানী কিন্তু গোল্ড ভালো, আমাদের অসুবিধা হচ্ছে বুঝলে নাই, এনার কিন্তু ফুল সোনা ছিল, যেটুকু ছিল সোনার আংটি ছিল 10খানা ছিল, এই একটা সোনার আংটি দিয়েছিল, এই যে আমার পাড়ারই বেশিরভাগ ভক্তরাই দেয়, আমরা ভক্তরা দিয়ে যাই সোনার জিনিসগুলো নিয়ে চলে গেছে, সব সোনার জিনিস পায়ের তোড়া, সেইটা তো বুঝতে পারছি না কী করে জিনিসটা হলো, কে বা কে ঘটনা হচ্ছে, নিশ্চয়ই কোনো কে কাছাকাছি লোক জড়িত আছেই, এই জড়িত না তো বাইরের লোক তো এসে দাঁতা দিয়ে কাজটা করতে পারবে না, নাকি বলুন বাইরের লোক এসে কেউ আসবে না, কিন্তু এখানে মধ্যে স্থানীয় মধ্যে কে কিছু নাই, এর মধ্যে আছে কে ইনফরমেশন দিল যে ভিতর দিকে এসছে, এখানে তালা ভেঙেছে, ঘরে সব ইয়ে করেছে, চাবি দিয়ে দিয়ে, হ্যাঁ ঘটনা হয়েছে কি, গতকাল রাত্রি 8টার সময় গোপালের সেবা পুজো করে শয়নে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের এই পারিবারিক বাড়ি, এটি সাক্ষী গোপাল মন্দিরের, এটি মহন্ত পরিবারের ঠাকুর, এটা রাজা বীরহামবীর আমাদেরকে সেবায়তের জন্য নিযুক্ত করেছিলেন, তো সেই থেকে আমরা সেবা করে আসছি। সেটা আনুমানিক এটা প্রায় 300-400 বছরের পুরনো ঠাকুর। আজ এই এই ঠাকুরের আজ পর্যন্ত কোনোদিনও এরকম চুরি বা ডাকাতি কোনোদিনও হয়নি, আমরা নিশ্চিন্তে থাকতাম, এবং ঠাকুরের প্রোটেকশন আছে, দেখুন 8টা-9টা চাবি দেওয়া আছে, তো সেই তালা ভেঙে মানে এটা রীতিমতো পরিকল্পনা করে একটা বড় গ্যাং এর মধ্যে আমার মনে হচ্ছে সামিল আছে, নাহলে এইভাবে কী করে হতে পারে, কারণ এখানেতে আমাদের পরিবারের 45 জন মেম্বার এই বাড়িতে থাকে সারাউন্ডিং, এবং 24 ঘন্টায় বাড়িতে সারা রাত আমাদের জাগা আছে, কিন্তু সব দরজা আমাদের লক করে দিয়েছে, প্রতিটা দরজাই লক করে দিয়েছে, আমরা কেউ বেরোতে পারিনি, জানতেও পারিনি কিছু যে কী হয়েছে। 8টা তালাকে ভেঙেছে, প্রথমে আউটসাইডের দিকে ভেঙেছে, ঢুকতে পারেনি, ইনসাইডের দিয়ে ভেঙেছে, দিয়ে সবগুলো ভেঙে দিয়েছে, এবং এমন ভেঙেছে দেখেছে সব উবড়ে দিয়েছে, মানে বড় মেশিন নিয়ে এসছে বোধহয়। আনুমানিক তো 1 লক্ষ টাকার জিনিস গয়না গাঁটি নিয়ে, মেনলি ওরা গয়না আর ক্যাশ বাক্সটাই নিয়ে গেছে, মূর্তি কিছু নেয়নি, মূর্তিকে ক্ষতি করে দিয়ে গেছে, রাধারানীর কপালে যে সোনার টিপ ছিল সে টিপ নখ দিয়ে উঠিয়ে নিয়েছে, উঠিয়ে নেওয়ার পর রাধারানীর ক্ষত হয়ে গেছে, গোপালের নাকের উপরে তিলক ছিল সেটা ক্ষত হয়ে গেছে। হ্যাঁ, এটা দেখুন ব্যাপার হচ্ছে, আমি কী করে আন্দাজ করে বলতে পারি, কিন্তু এটা আমার মনে হচ্ছে আমরা CCTV লাগাবো ঠিক করেছিলাম, এই সপ্তাহে যদি CCTV লাগতো, এটা আমার মনে কোনোভাবে কনভে হয়ে গেছে যে এটা CCTV এদের তো নেই, তাহলে যদি করতে হয় তাহলে ইমিডিয়েটলি করতে হবে, এইরকম নাহলে হঠাৎ কেন হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, পুলিশ এসছেন, পুলিশ ইনকোয়ারি করছেন, ভীষণ আতঙ্ক আছে, বিষ্ণুপুরেতে কিরকম কোনো ব্যবস্থাই হচ্ছে না, কিছু করতে পারছে না, মনে করুন আমাদের এখানেতে আমরা মিউনিসিপ্যালিটিতে জানিয়েছিলাম যে এখানে একটা মাস্ট বড় আলো দেওয়া হোক, আলোর ব্যবস্থা হয়নি, আচ্ছা তারপরে তো এখানে পুলিশ টহল আসে না, রাস্তা মেন রোড দিয়ে চলে যায়, এখানে টহল আসে না, এর কোনো পুলিশের কোনো টহলই নেই। ওই কাছে মাছ মাথা ওই তো
এসে শুনছি একবারে গয়না চুরি, আমি ফুল তুলি কেটে কবার ছোটোর থেকে আছে, ছোটোর থেকে আমি মা মানুষ করে যাই কেন পেটে গর্ভবতী মা এসে এখানেই ছিল, বাসন মায় তো মা আমার মা, এখন আমি গোপালের ছোটোর থেকে ফুল তুলি, এখন আমার 48 বছর বয়স, এখনও ফুল তুলি আমি গোপাল বিরাট মানে আমাকে জাগাতে পারলো না, সে চুরি হচ্ছে। সব আঙুলে একটা দুটো করে, একটা দুটো করে আঙুল, হ্যাঁ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।